বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ক্লাসটি করছো সবাই খুব ভালো আছো। তো প্রতিবারের মতো আজকেও আমি একটি ক্লাস নিয়ে এসেছি। অলরেডি দেখতে পাচ্ছ তোমরা, আজকের ক্লাসটি হবে ওকার যোগে শব্দ গঠন নিয়ে। তো প্রতিদিনের মতো আজকে একটু ছোট্ট করে কথা বলে নিচ্ছে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দোয়ায় ভালোবাসা অনেকটা দূর চলে এসেছি। এবং ভিডিওটি যারা দেখছো প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিও। তো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা মূল ক্লাসে চলে যাব। তো দেখো, এখানে কিন্তু অনেকগুলো শব্দ আমি তৈরি করে নিয়েছি। এরকম অনেক শব্দ তোমরা পড়তে গিয়ে রিডিং এর মধ্যে পাবে। তো দেখো, ফার্স্ট শব্দ হচ্ছে বউ, বয় ওকারে বউ। তো এখানে কিন্তু ওকার যোগে কিন্তু এটা এই শব্দটা তৈরি হয়েছে, তাই না? তাহলে দেখাও, লিখছি বয় ওকার দিব, ঠিক আছে? তাহলে বয় ওকারে বউ। ওকে, নেক্সট শব্দ হচ্ছে মৌ, ঠিক আছে? মৌ, দেখো ময় ওকারে মৌ। মৌ মানে কি বলতো? মধু, ঠিক আছে? মধুর আর এক নাম হচ্ছে মৌ, ঠিক আছে? তো যাই হোক, দেন রয়েছে দৌড়, দয় ওকারে দৌ আর ডয় বিন্দু র, দৌড়। দেখো, দয় ওকারে দৌ ডয় বিন্দু র, দৌড়। লৌহ, লয় ওকারে লৌহ, লৌহ অর্থাৎ হচ্ছে লোহা, ঠিক আছে? লোহার আরেক নাম হচ্ছে কি? লৌহ। লৌহ বলেও কোনো ভুল নেই, লৌহ, লয় ওকারে লৌ হ। দেন হচ্ছে ধৌত, ধৌত মানে কি? ধোয়া, ঠিক আছে? দেখো, ধয় ওকারে ধৌ ত, ধৌত, ঠিক আছে? দেন রয়েছে নৌকা, নয় উকারে নৌ, কয়াকারে কা, নৌকা। দেখো, নয় উকারে নৌ, কয়াকারে কা, নৌকা। দেন কি রয়েছে? দেখো, কৌটা, কয় উকারে কৌ, টয়াকারে টা, কৌটা, ঠিক আছে? কৌটা কি? বাক্সের আরেক নাম হচ্ছে কৌটা। কয় উকারে কৌ, টয়াকারে টা, কৌটা। নেক্সট শব্দ হচ্ছে চৌকা, চৌকা মানে কি? চতুর্ভুজ আকৃতি কাউ কিছু বোঝানো হয়, ঠিক আছে? চয় উকারে চৌ, কয়াকারে কা, চৌকা, কয়াকারে কা, চৌকা। ওকে, নেক্সট শব্দ হচ্ছে চৌকি, চৌকি মানে কি? খাট, ঠিক আছে? চৌকারে চৌ, কয় রশ্মিকারে কি, চৌকি, চৌকারে চৌ, কয় রশ্মিকারে কি, চৌকি। বৌদি, বয়ুকারে বউ, দয়ের শিকারে দি, বৌদি মানে ভাইয়ের বউকে বৌদি বলা হয় হিন্দু প্রথায়, ঠিক আছে? বয়ুকারে বউ, দয়ের শিকারে দি, বৌদি। দেন রয়েছে মৌল, ঠিক আছে? ময়ুকারে মৌ, ল, মৌল, দেখো, ময়ুকারে মৌ, ল। যৌগ, জয়ৌকারে যৌ, গ, যৌগ, অন্তস্থ জ, ঔকারে যৌ, গ, যৌগ। ওকে, দেন রয়েছে পৌষ, পয়ৌকারে পৌষ, পৌষ, পৌষ মাসে কি? প্রচুর শীত পড়ে, ঠিক আছে? সবচেয়ে শীত পড়ে কি? পৌষ মাঘ মাসে, ঠিক আছে? তো দেখো, পয়ৌকারে পৌ, মূর্ধন্য স, পৌষ। ওকে, দেন দেখো কি রয়েছে, সৌদি, সৌদি হচ্ছে কি? একটা দেশের নাম, তাই না? সৌদি আরব, দেখো, দন্ত সয় উকারে সৌ, দয় রশ্মিকারে দি, সৌদি। পৌর, পৌর, দেখো, পয়ৌকারে পৌ, প্রাচীনকালের কি? একটা বংশের নাম, একটা বংশের নাম হচ্ছে পৌর, পয়ৌকারে পৌর, পৌর। গৌর, এগুলো কি? সবই হচ্ছে কি? এক একটা গোত্র বা বংশ, ঠিক আছে? গয়ৌকারে গৌ, র, গৌর। দেন হচ্ছে বৌমা, বৌমা, ঠিক আছে? ছেলে বউকে বলা হয় কি? বৌমা, হিন্দু প্রথা ধর্মে। দেখো, বয়ৌকারে বউ, এই দিলাম ঔকার, ময়াকারে মা, বৌমা। দেন রয়েছে সৌর, সৌর, ঠিক আছে? সৌর মানে কি? সূর্য, ঠিক আছে? স্বয়ৌকারে সৌ, র, সৌর।
মৌরি, মৌরি, মৌরি কি জিরের মতো দেখতে ছোট ছোট একটা মশলা, ঠিক আছে? মৌরি যেটা খেতে কেমন লাগে, হালকা মিষ্টি মিষ্টি লাগে, মৌরি রান্নার কাজে বা একটু পানির মধ্যে দিয়েও খাওয়া যেতে পারে। তো যাই হোক, দেখো মৌমাছি, তারপরে কি রয়েছে, তিন বর্ণের শব্দ মৌমাছি, দেখো ময়ৌকারে মৌ, ময়াকারে মা, ছয় রশ্মিকারে ছি, মৌমাছি। দেন রয়েছে মৌচাক, মৌচাক, এই মৌচাক কি করে, মৌচাকে কি থাকে, অনেক মধু থাকে, ঠিক আছে? তো দেখো ময়ৌকারে মৌ, ছয়াকারে চাক, মৌচাক, দেখো এখানে লিখছি ময়ৌকারে মৌ, ছয়াকারে চা, ক, মৌচাক। দেন রয়েছে বউ ভাত, বয়ৌকারে বউ, ভয়াকারে ভাত, ত, বউ ভাত, ঠিক আছে? বয়ৌকারে বউ, ভয়াকারে ভাত, ত, বউ ভাত। দেন রয়েছে কি, দেখো যৌতুক, জয়ৌকারে যৌ, তয়রস্যুকারে তু, ক, যৌতুক, দেখো বানানটা, জয়ৌকারে যৌ, তয়রস্যুকারে তু, ক, যৌতুক। কৌতুক, কয়ৌকারে কৌ, তয়রস্যুকারে তু, ক, কৌতুক, কয়ৌকারে কৌ, তয়রস্যুকারে তু, ক, যৌতুক। দেন রয়েছে কৌশল, কয়ৌকারে কৌ, স, ল, কৌশল, ঠিক আছে? কয়ৌকারে কৌ, তালব্য স, ওকে, এবং ল, কৌশল। তো আশা করি এই শব্দগুলোর সাথে তোমরা পরিচিত হতে পেরেছো সুন্দরভাবে। আমি আরো একবার তোমাদের জন্য পড়ে যাচ্ছি, দেখো বউ, মৌ, দৌড়, লৌহ, ধৌত, নৌকা, কৌটা, চৌকি, চৌকা, চৌকি, বৌদি, মৌল, যৌগ, পৌষ, সৌদি, পৌর, গৌর, পৌমা, সৈর, মৌরি, মৌমাছি, মৌচাক, বৌভাত, যৌতুক, কৌতুক, কৌশল। তো এভরিওয়ান, আশা করি ক্লাসটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো আজকে ক্লাসটি কিন্তু শেষ ক্লাস ছিল এই কার চিহ্ন যোগে শব্দ গঠনে। তো এর মধ্যে সবচেয়ে ঔকার যোগে যে শব্দটা শিখেছি আমরা, এটা একটু কঠিন উচ্চারণের দিক থেকে বলো বা বোঝার দিক থেকে বলো। এ যেমন হচ্ছে লৌহ, লোহার আরেক নাম লৌহ, কোনটাই ভুল নাই। ধোয়াটাকে আমরা ধৌত বলে জানি, একটু শব্দের দিক থেকে হার্ড, তবে তোমরা যদি বুঝতে পারো আস্তে আস্তে কিন্তু সব ইজি হয়ে যাবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, অনেক কথা বললাম, ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কি করতে হবে, করে দিও এবং লাইক করে দিও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব, পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।